দেখুন, প্রধানমন্ত্রীকে ধাক্কা মেরে সামনে গেলেন ট্রাম্প। আমার পথ থেকে সরে যা, আমি সামনে, বলেই মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী ডুস্কো মার্কোভিচকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সবার সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে নজিরবিহীন এ ঘটনা ঘটে। সম্মেলনে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প সহ ন্যাটো অন্তর্ভুক্ত 27 সদস্য দেশের নেতারা। সেখানে তাদের নিয়ে ছবি তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হঠাৎ ট্রাম্প খেয়াল করেন তিনি পড়ে রয়েছেন পিছনের সারিতে। মার্কিন প্রেসিডেন্ট হয়ে তিনি পিছনে থাকবেন, আর সামনের কাতারে রয়েছেন ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগদান প্রক্রিয়ায় অংশ নেওয়া মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী ডুস্কো মার্কোভিচ। বিষয়টি একেবারেই মেনে নিতে পারেন না ট্রাম্প, আর তখনই ঘটালেন ওই কাণ্ড। ছবি তোলার জন্য দুই সারিতে 31 জনের দাঁড়ানোর কথা ছিল। ট্রাম্প ও ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে সহ বেশ কয়েকজনের স্থান ছিল সামনের সারিতে, আর মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মার্কোভিচের স্থান ছিল পিছনের সারিতে। ভিডিওতে দেখা গেছে হঠাৎ ওই ট্রাম্প পিছনের সারি থেকে আসতে গিয়ে মার্কোভিচকে কাঁধে ধাক্কা মারেন। সম্মেলনের পর সাংবাদিকদের মার্কোভিচ বলেন, আমি সত্যিই খেয়ালও করিনি, এটা স্বাভাবিক যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামনে দাঁড়াবেন। ন্যাটোতে মন্টিনিগ্রোর সদস্যপদের প্রতি সমর্থন দেওয়ায় মার্কোভিচ ট্রাম্পকে ধন্যবাদ জানায়। আগামী মাসে ন্যাটোর 29তম সদস্য হতে যাচ্ছেন বলকান রাষ্ট্রটি। এদিকে ট্রাম্পের ওই ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ট্রাম্পের এই কাণ্ড দেখে মজা করে অনেকেই বিভিন্ন পোস্ট করেন। স্থানীয় পত্রিকা বিজেএসটি লিখেছে, দৃশ্যত ট্রাম্প এমন কাউকে চান না যিনি কিনা সম্মেলনে তার উপস্থিতিকে ম্লান করে দেন। আমাদের চ্যানেলে তো আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।